এই মনস্টার এডিশনের আরন ফাইভ এম কে হোয়াইট কালার র্যাপিংয়ে একটা মারাত্মক লুক দিব। এই জন্য আমরা ব্যাক প্যানেল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় হোয়াইট কালার করব। এই জন্য সাইডের ফ্রন্টের প্রত্যেকটা কিট কিন্তু আলাদাভাবে খুলে নেওয়া হয়েছে, এবং খুলে খুলে স্টিকার করার মাধ্যমে একটা আলাদা একটা ফিনিশিং আসে, যেটা আপনার ভিডিওতেই দেখতে পাচ্ছেন। পার্টগুলো খুলে খুলে স্টিকার করলে এটা রং করা নাকি স্টিকার করা আপনি ধরতেই পারবেন না, এবং প্রত্যেকটা পার্ট কিন্তু আমরা ওয়াশ করার পরে স্টিকার করি, কারণ অনেক সময় পালিশ করা থাকলে সেক্ষেত্রে স্টিকারগুলো ভালোভাবে লাগতে চায় না এবং লং লাস্টিং করে না। আরন ফাইভের হেড সাইড স্টিকার করা অনেক প্যারার একটা ব্যাপার, কারণ মিরর ভাইজার খুলে না নিলে এর ফিনিশিংটা আসে না, আর করার পরে কত দারুণ একটা লুক আসে ভিডিওতে দেখতে পাচ্ছেন। দেখতে দেখতে আমাদের প্রায় সবগুলো পার্টই কিন্তু স্টিকার করা ফিনিশিং হয়ে গেছে। এখন আমাদের এটা ফিটিং করা পালা, প্রত্যেকটা জায়গায় পারফেক্টলি এটা আমরা ফিটিং করে দিচ্ছি, এবং পরবর্তীতে এর সাইডে সামনে এবং প্রত্যেকটা জায়গায় কাস্টম কিছু স্টিকার কিন্তু বিল্ড আপ করা হবে। এবং ভাইয়াটার রুচি অনেক ভালো, উনি মোটামুটি কোয়ালিটি সম্পন্ন কিছু কাস্টম স্টিকার কিন্তু আমাদের কাছ থেকে বানাই নিয়েছেন, এবং আপনিও আপনার যে কোনো কোয়ালিটির স্টিকার কিন্তু আমাদের কাছ থেকে বানাই নিতে পারেন। বাইকটার ফুল বডি স্টিকার করা আমাদের শেষ, আর স্টিকার করার পরে মনেই হচ্ছে না এটা স্টিকার করা নাকি রং করা। আর BS7-এর যেই বাইকটা আছে একদম হুবহু ওই বাইকটার মধ্যে কিন্তু লুকটা চলে এসেছে। এখন আমরা কাস্টম স্টিকার যেগুলো আছে এগুলা বডিতে মেজারমেন্টের সাথে ইনবিল্ট করব। এই কাস্টম স্টিকারের বিশেষত্ব হচ্ছে এটা অনেকটা 3D লেখার মতো লাগে, দূর থেকে বা কাছে থেকে দেখলে মনে হয় যে এটা গাড়ির উপর ভেসে ভেসে আছে। আপনি চাইলে আপনার ডিজাইন অনুযায়ী বা আপনার মনের মতো করে আমরা কিন্তু কাস্টম স্টিকার আপনাকে বানিয়ে দিতে পারবো। আপনি সেটা ডিজাইন নিতে পারেন, অক্ষর নিতে পারেন, বা যে কোনো কিছু স্ক্র্যাচ আমাদের কাছে দিলে সেটা কিন্তু আমরা এইভাবে মেক করে দিতে পারবো। আর এইটার কিন্তু কালার কম্বিনেশন একটা বড় ব্যাপার, যেটা আমরা পারফেক্টলি করে দিই, যেমন হোয়াইটের সাথে ব্ল্যাক, ব্ল্যাকের সাথে হোয়াইট, এবং অন্য অন্য যে কালারগুলো আছে ওই কালারের সাথে আলাদা কী কালার যোগ হবে সেটা কিন্তু অবশ্যই আমরা কিন্তু সাজেস্ট করি। আর ওই সাজেস্ট অনুযায়ী যদি আপনি করেন তাহলে এত সুন্দর ফিনিশিংয়ের সাথে কিন্তু আপনার বাইকটার লুক চলে আসবে। আর অনেকেই কমেন্টে সাপড়ি সাপড়ি করেন, তো সাপড়ি হইলো কি ভালো একটা আনকমন লুক হইলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।